আর এক পাও না, যদি আর এক পা আগাইছো তাহলে গুলি করে তোমাদের কুলি উড়িয়ে দেবো। মায়া সাবধান, আরে ওতে পিস্তল ভর্তি গুলি আছে তো, তুমি কি করছো? সে তো আমি জেনেই এনেছি, তোমাদের সবাইকে আমি সময় দিয়েছিলাম, তোমরা সবাই ফেল করেছো। এখন নো সাউন্ড, যা আমি বলবো তাই করতে হবে। মায়া তুমি কিন্তু ভুল করছো, তুমি তো যা শুরু করেছো না মানুষ মেরে ফেলবে। পিস্তল দিয়ে তো মানুষই মারে নাকি কুৎকুৎ খেলে? তুমি বুঝতে পারছো না, মানুষ মেরে ফেললে তোমার জেল হতে পারে, এমনকি ফাঁসিও হতে পারে। এই তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমার জানের ভয় আছে? আপা আমরা ঠান্ডা মধ্যে একটু বসে কথা বলি। নো, আর কোনো বসে বসি নেই, তোমাদের বসার জন্য অনেক সময় দিয়েছি, এখন আর কোনো বসা বসি নেই, এখন আমি যা বলবো তাই হবে এবং তাই তোমাদের করতে হবে। আপু প্লিজ, আমাকে জানে মারবেন না প্লিজ আপু, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার আগে পিছে কোনো ভাই বোন নেই, আমার কিছু হয়ে গেলে আমার বাবা মা বাঁচবে না, প্লিজ আমাকে মারবেন। তাই না, এই অপকর্মগুলি করার আগে খেয়াল ছিল না? হ্যাঁ, এখন মনে হয়েছে, এখন আর কোনো কথা শুনবো না। বিশ্বাস করেন, আমি কোনো কিচ্ছু করিনি, যা করেছে ওরা করছে। আপনি মারতে হলে ওকে মারেন, নইলে ওকে মারেন, ওরা সবকিছু আমাকে জোর করে দিয়ে করেছে। বিশ্বাস করেন আমার কথা, আমি আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। পিটির মাথা গরম, যদি গুলি করে দেখি কবি। আই আই মে, তুই ফিসফিস করে কি বলছো? খারাপ কিছু বলে না আপু, মানে বলছিলাম যে ইউ জাস্ট লুক গ্রেট উইথ দ্য রিভলভার, ইউ নো, মানে আপনাকে অসম্ভব অ্যাস্থেটিক লাগতেছে আর কি। তাই না, আমাকে পাম দিচ্ছ? হ্যাঁ, তোমাদের এই পামে না আমাকে ফুলাতে পারবে না। এই মেয়ে, এই তুই মোচড়া মুচি করছো কেন? আমার না একটু, আসলে আমি তো কন্ট্রোল করতে পারি না, আমার না মানে ভয় পেয়ে গেছে, তো ভয় পেলে আমার আবার খুব হয় প্লিজ, আমাকে প্লিজ একটু ওয়াশরুমে যেতে দিন। এই থামো, ওকে ওকে ওকে, আমি প্রত্যেককে 3 মিনিট করে সময় দিচ্ছি, তোমাদের এইসব কাজ করার পরে তোমরা সব আমার সাথে ড্রয়িং রুমে দেখা করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওভার এন্ড আউট। জম্পস। থ্যাঙ্ক ইউ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কি প্লাস মাইনাসের ঝামেলা নাই? থাকলে সেরে আসো। জি আপা। এই তোমাদের যেতে হবে, যাও তোমরা যাও। আপা এটা তো টেবিলেই ভালো ছিল, শুধু কষ্ট করে আপনি কেন তোমার উঠে আসেন? তোমার কাছে কি আমি জানতে চাইছি? হ্যাঁ না, আমার কাছে কিছু জানতে চাই। এই তোমাদের কথা বলতে বলছি, বলছি না কথা শুধু আমি একা বলবো, তোমরা সবগুলো শুনবা। তোমাদেরকে 2টা অপশন দিছিলাম, একটা অপশন ছিল আমি থানায় পুলিশকে খবর দিব, তারা এসে ধরে নিয়ে যাবে। সেকেন্ড অপশন ছিল তোমরা তোমাদের গার্ডিয়ান ডাকবে, আমি তাদের হাতে তোমাদের তুলে দিব। তোমরা তোমার একটা অপশনও মানো নাই, এখন এটাই হচ্ছে আমার লাস্ট অপশন।